বন্ধুরা, এনজিপি থেকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর 6ই মার্চ রবিবার সকাল অ্যারাউন্ড 3টে সবে পৌঁছলাম তিস্তা তোষা করে। ওখানে দাঁড়িয়ে আছে তিস্তা তোষা। কাল বিকেল বা কাল দুপুর দুটোর সময় শিয়ালদা থেকে নিয়েছিলাম, তখন বেশ গরম ছিল, এখন এখানে জ্যাকেট পরতে হয়েছে। এখন নতুন একটা জার্নি শুরু করছি এখান থেকে, এটা হচ্ছে ডেস্টিনেশন দার্জিলিং। তো যাওয়া যাক, দেখা যাক কী পাওয়া যায়। এখন এই সময় 3টে বাজে। গত বছর আমি এসেছিলাম এখানে এনজিপিতে প্রায় 3rd week of March, এখন হচ্ছে 1st week of March। যখন 3rd week of March এসেছিলাম তখন এই সময়ই গেছিলাম সিকিম। বা সেই সময় আমি ব্লগিং করতাম না, তার কোনো কন্টেন্ট খুব একটা আমি দিইনি। তাই জন্য এবার আমি অনেকগুলো ভিডিওস বানানোর চেষ্টা করব দার্জিলিংয়ে। পেয়ে গেছি এখানে সামনে গাড়িটা। এখনো অনেকটা টাইম আছে, এখনো গাড়ি ভরতে টাইম নিচ্ছে, বাট ভালোই লাগছে এখানটা এসে। এখানটা এসে খুবই ইন্টারেস্টিং লাগে, খুব একটা এনজয় করার মতন হয়। মানে ভালোই লাগছে, একটু পরে হয়তো গাড়িটা ছাড়বে। সামনে 5 জন হয়ে গেছে আমাকে ইনক্লুডিং, দেখা যাক আর কতজন আসে। অবশেষে বেরোচ্ছি এখান থেকে, 3 ঘন্টা লাগা হচ্ছে, 3-3.5 ঘন্টা, দেখা যাক কেমন লাগে। ভালো ঠান্ডা এখানটা, এখানটা বেশ কনকন করছে। 4,864 ফিট পাহাড়ে খুব তাড়াতাড়ি উঠে গেলাম, 1 ঘন্টা 15 মিনিটে এত দূর চলে এসেছি। বাট মেন ব্যাপারটা হচ্ছে অন্ধকারে ড্রাইভিং ওয়াজ রিয়েলি ফাস্ট। আর এই ফাস্ট ড্রাইভিংয়ের জন্যে কানে তারা লেগে যাচ্ছিলো, বেশ ডেঞ্জারাস লাগছিলো। যখন ফিরবো তখন অবভিয়াসলি দুপুরবেলায় ফিরবো, তো তখন দেখতে পাবো পাহাড়গুলো আর সব বাড়িগুলো। এই রাত্রিরে এই অন্ধকার একটা মিস্টিরিয়াস ব্যাপার ছিল, শুধু কিছু কিছু লাইট জ্বলছে পাহাড়ের ভেতরে, দেখা যাচ্ছে না সামনে কি, বেশি দূরে মানে ভিজিবিলিটি বেশি দূর নয়। আর সেখানে গাড়িটা এরকমভাবে স্পিডে বেরিয়ে যাচ্ছে না, সেটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আমি আগের বছর যখন সিকিম গেছিলাম, গ্যাংটক গেছিলাম, এরমই একটা সময় গেছিলাম, সো ওখানেও এরম একটা ফিলিং ছিল। মানে একটা মিস্টিরিয়াস ফিলিং থাকে যে স্পেশালি স্পিডে গাড়িটা যাচ্ছে, কখন কোথায় কী হতে পারে, বাট ওইটা একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। গাড়িতে উঠে পড়ি, বেশ ঠান্ডা লাগছে। এখন চাটা খেলাম, এখানে চা পাওয়া যায় 10 টাকায়। সো লাইফে ফার্স্ট টাইম এসেছি দার্জিলিং। ছোটোবেলায় এসেছিলাম বাবা মার হাত ধরে, বাট এটাই এসে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে ভালো আসছে না, কিন্তু এই দেখানোর চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘা কি। ওখান থেকে বৃষ্টি পড়ছিলো, তারপরে এই দার্জিলিং একটু আগে থেকে দেখলাম বৃষ্টিটা থামলো, আর এই এলো কাঞ্চনজঙ্ঘা। রাস্তায় আসার সময় দেখতে পাচ্ছিলাম, অসাধারণ অভ্যর্থনা একে বলে। ফার্স্ট টাইম এসেছি দার্জিলিং, আর দার্জিলিংয়ে এসেই দেখতে পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘাকে বা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে। সেখান থেকে আরেকবার অসাধারণ এক্সপিরিয়েন্স। সো এখন সবে 6:30 মতন বাজে, তো মোস্ট লাইকলি কিছু খোলা থাকবে না। সো অবশেষে মলে এসেছি, কিন্তু খিদে পেয়েছে খুব। কিন্তু যেটা হয় ফার্স্ট টাইম আসলে, একটা এই যে সামনে একটা এক্সাইটমেন্ট থাকে ফার্স্ট টাইম আসলে, আর তারপর এসেই যদি আপনি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পান, তাহলে তো বুঝতেই পারছেন এক্সাইটমেন্টটা কোন লেভেলে চলে যায়। এখন চাই না দেখা যাবে নাকি, বাট লেটস সি। সো কিছুক্ষণ আগেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, এখন আর দেখা যাচ্ছে না। সো এটা হয়তো একটু আগে আসলে, ভেরি ফর্চুনেট, ভেরি লাকি আই এম যে এতদিন পরে দার্জিলিং আসা সত্ত্বেও আজ কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম কার্শিয়ং, না কার্শিয়ং যখন ক্রস করলাম তখন বৃষ্টি পড়ছিলো, দার্জিলিং আসার একটু আগে বৃষ্টিটা থামলো। আর হঠাৎ আমি দেখি ওটা, হঠাৎ আমি দেখছি ওটা, ফিল করছি যে ওটা ওটা কোনো পাহাড় মনে হচ্ছিলো, মনে মনেই হচ্ছিলো যে এটা পাহাড়ি।
বাট ওটা পাহাড় না মেঘ, দেন আই ড্রাইভারটা অবভিয়াসলি বললো যে ওটাই পাহাড়। তো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স যে সকালে এলাম আর সকাল হার্ডলি 5টা বাজে তখনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর এরম যে একটা মানে আমি উইল সে দ্যাট ইটস লাইক অ্যান অভ্যর্থনা যে আমি এলাম এতদিন পরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন খিদে পেয়েছে, আমি যাই এখানে একটু স্লিপিং সিটি, স্লিপি সিটি অবভিয়াসলি, একটু টাইম নেয় সব কিছু খুলতে। আমাদের কলকাতায় যেমন এতক্ষণে হয়তো অনেক জায়গায় কচুরি জিলিপি পাওয়া যায়, সো এখন একটু খাওয়া দাওয়া খিদে পেয়েছে। রাতেও ট্রেনে খুব একটা কিছু খাইনি, অ্যান্ড দেন তারপর দেখি আজকে কি এক্সপ্লোর করা যায়। তো এতক্ষণ ওয়েট করার পরে কেভেন্টার খুলেছে, পুরো বিধ্বস্ত হয়ে গেছি, আমি ফুল নাইট ঘুমোইনি তাই জন্য এই অবস্থা লাগছে। আই এম গোনা হ্যাভ দ্য ব্রেকফাস্ট, তারপরে দেখা যাক কী করে। আমি ঘুমানোর তো ইচ্ছে নেই কারণ কি প্রথম দিন, সো অবভিয়াসলি কিছু অর্ডার দিই। আর এই হচ্ছে মেনু, ওয়েল ভেরি টেম্পটিং, কোনটা খাই আর কোনটা ছাড়ি দ্যাটস দ্য বিগ থিং। এখন অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওয়েট করছি এখন আসবে। সো চিকেনটাই অর্ডার দিয়েছি, পর্কটা আমার খেতে মন থেকে হচ্ছিলো না, সো আই ডিডন্ট অর্ডার ফর দ্যাট। সো এখন ওয়েট করি, এদিকটা বসা যেত, এদিকে ডাইনিংটা আমার ভালো লাগলো, তো এখানটাই বসছি। সো এসে গেছে ফাইনালি, সো এখন খেয়ে নেবো এটা। তো আমি খেতে স্টার্ট করে দিয়েছি অলরেডি, অ্যান্ড ইটস ডিলিশিয়াস। সো আমি খেয়ে নিই, খুব খেতে পেয়েছি, রাত্রে খাইনি, আই এম রিয়েলি হাংরি ফর দিস। সো তারপর বলছি, সো কেভেন্টারস ডিলিশিয়াসলি হেভি ব্রেকফাস্ট করার পরে এখন যাচ্ছি আমি হোটেলের দিকে, রেস্টও নিতে হবে, ফ্রেশন আপ হবো। বাই দ্য ওয়ে যত ক্লিয়ার ছিল হোল দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, আজকে পুরো উইথিন মিনিটস কুয়াশা হয়ে গেছে, সামনে কেভস, ক্লক টাওয়ার। আর যাচ্ছি আমি হোটেলের দিকে, হোটেল হচ্ছে এই দিকটা, এদিকে হচ্ছে হোটেল লুনার ডার্জিলিং। সো এখন যাই স্ট্রেট অ্যাওয়ে, যাই গিয়ে একটু ফ্রেশন আপ হই। আর এখানে কুয়াশা পড়েছে, ভালো ঠান্ডা পড়ে গেছে এখন, এখন খুব ঠান্ডা লাগছে। সামনের দিকে দূরে পাহাড়টায় দেখা যাচ্ছে যে কতটা কুয়াশা, সাডেনলি খুব চিলি হয়ে গেছে, হয়তো আবার দুপুরবেলার দিকে ওয়েদার চেঞ্জ হবে। তো এখন গিয়ে একটু ফ্রেশন আপ হই, তারপর দেখি কী করা যায়। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখি তারপর যা করবো আজকের দিনে বা কামিং ডেজ, নেক্সট ব্লগে দেখাবো। চলো, সি ইউ, বাই বাই।